করোনার নমুনা পরীক্ষায় প্রতারণার মামলায় গ্রেপ্তার জেকেজির চেয়ারম্যান সাবরিনা আরিফকে রিমান্ড শেষে দুপুরে হাজির করা হয় চিফ মেট্রোপলিটন আদালতে। তাকে ফের জিজ্ঞাসাবাদের জন্য আবারও পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত দুই দিন মঞ্জুর করেন। সাবরিনা আলীর কারণে যেহেতু বাংলাদেশের বাবরি চরমভাবে বিকৃত হয়েছে, সেক্ষেত্রে এই মামলার সাথে আরও কেউ জড়িত আছে কিনা এবং অন্য কোনো প্রতিষ্ঠানের সাথে উনি জড়িত থেকে এই ধরনের অপকর্ম করেছেন কিনা সেই বিষয়গুলো দূরে আনার জন্য এবং তার জালিয়াতির সমস্ত তথ্য উদ্ঘাটন করার জন্য মামলা সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্তের স্বার্থে রিমান্ডের প্রয়োজন। সেক্ষেত্রে বিজ্ঞ আদালত আমাদের রাষ্ট্রপক্ষের বক্তব্য শুনে সন্তোষজনক মনে হয় এই আসামিকে পাঁচ দিনের ভিতরে দুই দিনের ভিতরে রিমান্ড মঞ্জুর করেছে। আদালতকে এটাও বলেছি আমরা রিমান্ডের ক্ষেত্রে ব্লাস্ট ভার্সাস বাংলাদেশ মামলার বিষয়ে দিক নির্দেশনা আছে, রিমান্ডের ক্ষেত্রে সাইফুজ্জামান ভার্সাস স্টেট মামলায় দিক নির্দেশনা আছে, সেই দিক নির্দেশনা অনুযায়ী কোনোভাবেই এই মামলায় রিমান্ড হতে পারে না। এদিকে করোনা টেস্টের নামে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ করিমের বিষয়ে যে কোনো তথ্য জানাতে হটলাইন নম্বর চালু করেছে র্যাব, যার মাধ্যমে শাহেদের যে কোনো অপকর্মের তথ্য ফোনে, খুদে বার্তা অথবা ইমেইলের মাধ্যমে জানানো যাবে। আমরা একটি হটলাইন বা একটি সহযোগিতা হেল্পলাইন আমরা চালু করেছি, ওই নাম্বারটির মাধ্যমে যারা শাহেদ করিমের সাথে বিভিন্ন রকম প্রতারণার শিকার হয়েছেন, বিভিন্ন রকম ভুক্তভোগী হয়েছেন, তারা যোগাযোগ করলে আমরা তাদেরকে প্রয়োজনীয় আইনগত সহায়তা দিতে প্রস্তুত আছি। গেল 15 তারিখ বুধবার ভোর রাতে সাতক্ষীরার ভারত সীমান্তবর্তী এলাকা থেকে শাহেদকে গ্রেপ্তার করে র্যাব। জাহেদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।